দেখতে চাই ওই নামনে কার বাড়ি কোন ফোনে বাড়ি কোন সাত ঘুরতে পারে উলাউতে ফুক ফুলে খাতে মরা দিন কাটায় দেখা কি মজা আমার সংসারে অভাব আর গোদা পড়া
আত্মহত্যা দিয়ে চাবড়ি চাবড়ি বেড়াচ্ছে। না না তুই যে বলছি আমার অভাব, তা তো কোন চাবড়াচ্ছি কেন? এই যদি সংসার সুখের করিস তাহলে ওরা থাকতে দেবে, আর যদি চেঁচাবেল্লা করিস তাহলে কান ধরে জুতো মেরে বার করে দেবে। আমাকে বলছে তুই কবে তোর এই ঘাটে আসবি, জানতে কেন বলছে চুপ করলো মাঝি তুই পাঁচা মাঝি তোর মুখ দেখা মহাপা, তুই এখন একটা ছেলে ওরা বললে আমি ভগবান এসে ট্রাক্টর করে এনে ছেলে ভরিয়ে দেবে, তখন ছেলের লাট লেগে যাবে, জেসিবির মতন খা পিলি ভরিয়ে দেবে, কোঁচ ঝরা দিয়ে ভেজে দেবে। আমাদের ছেলে হোক না হোক আমাদের ব্যাপার আমরা বুঝে নেবো, তা তোমরা মেয়ে ছেলে এইসব কথা বলেছো আমার এই ছোট বউটাকে কানছে, সকাল থেকে কান্না থামে নাই, তা তোমাদের আমি কি ক্ষতি করেছি বলো? তোমাদের পাতের ভাত মেরে খেয়ে নিয়েছে, তোমাদের হাঁস মুরগি পিটি মেরে ফেলে দিয়েছে, তোমাদের ছাগল গরু খোঁড়ে ভরে দিয়ে আসছে, কে বলেছিস কেন? সত্যি নেই বাবা খাকি ভাই খাকি আর কিছু বলবে না মানুষের বাচ্চা হয় তোমার, একটা কথা বলবো, এই ছেলে পিলের কথা বলছিস তো? চাকন ছেলে ছেলে করি না, ছেলে ঝামেলা করবে, ছুটি দেবে না, খেতে দেবে না, চুমু খেতে দেবে না, কিন্তু আমিও তোমার ভালোবাসি, কিন্তু ব্যাপার গ্রামের লোক কি বলছে জানিস? গ্রামের লোকগুলো বলছে তোর বউটা খুব গুদা, এরকম বলছে, বলছে তোর বউটা সামনে দিচ্ছে গুদা জাল গোদা গোদা, পিছনে পোঁট আবার বেশি গোদা, তুই যে বললি আমার অভাব, তুই তো শুকিয়ে শুকিয়ে পোঁট গোদা করছিস ভালো। ছেনো গেইলে কি ভাষা বলছিস?
শালা কোন জাত বিয়ে করেছি রে? এ তো তোর সঠিক জাতটা কি জাত বলতে পারিস? আমরা 12 যেতে হইছে। হ্যাঁ কেন আর 50 লাগিয়ে দিবি? 12.5 যেতে বলছিস। না 12.5 বললি পরে ভালো হবে না? কেন ঝগড়া আমি কেন করতে চাই না? তুই ঝগড়া করবি? একটা ছেলেগুলো হয় না, সেই দুঃখ মনে থাকে। তো ছেলে না হলে কি করবো? ছেলে তুমি চেষ্টা করছি তো। তুমি চেষ্টা করেছো? হ্যাঁ চেষ্টা করছি না আছে। তুমি আমার